গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের মানে এত সুন্দর একটা ওয়েদারে খুব খিচুড়ি খেতে মন চাইছে। এরকম ওয়েদার আমরা অনেকদিন বাদেই পেলাম। প্রচণ্ড বৃষ্টি, সঙ্গে ঝড়টা খুব মারাত্মক হয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে খিচুড়ির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এরকম ওয়েদারে এর থেকে ভালো রেসিপি হতে পারে না। তো চলো কথা না বাড়িয়ে রেসিপির দিকে। যা গরম পড়েছে তাতে করে আর খিচুড়ি খেতে ইচ্ছা করলেও বানাতে ইচ্ছা করে না, কিন্তু আজকে সাডেন বৃষ্টিতে মনটা যেন কেমন খিচুড়ি খিচুড়ি করছিল। তো চট যদি বানিয়ে ফেললাম খিচুড়ি, সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে। আমার তো বেশ দারুণ লাগছিল, বৃষ্টিটা খুব এনজয় করেছি। আমি বর্ষাকাল খুব পছন্দ করি। তো আমি কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, নিয়ে নিয়েছি আলু, একটু গাজর নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মুগ ডাল ইউজ করেছি। ডালটাকে আমি মিডিয়াম ফ্লেমে বারংবার নাড়তে থাকবো। তোমরা কিন্তু আঁচটাকে বাড়িয়ে রান্না করবে না, তাহলে ডালগুলো কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে বারবার নাড়তে হবে, তাহলে প্রত্যেকটা পা মানে দিক খুব সুন্দর করে ভাজা হবে। আর একটা সুন্দর যখন স্মেল হবে তখনই বুঝতে পারবে যে ডালটা ভাজা হয়ে গেছে। আর ওদিকে বৃষ্টিও দেখো বেড়েই যাচ্ছে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে জল দিয়ে ভালো করে ডালটাকে তিন চারবার করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আলাদা করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। তারপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নিন। হাতের সামনে যা যা সবজি পাবে সব কেটে নাও, কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দাও। আমি আজকে এখানে ইউজ করেছি আলু, কুমড়ো, গাজর, বরবটি, মানে হাতের সামনে যা যা আমি পেয়েছি সেগুলো ইউজ করেছি। পরে আমি আঁচটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। আমি একটু ঢেকে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। প্রত্যেকটা রান্না আমি এরকম ঢেকে ঢেকেই করি, কুমি দিয়ে ঢেকে দিয়েছিলাম, তাতে করে কি হবে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। ভিজতে ভিজতে খিচুড়ি খাবে তুমি? আচ্ছা দাঁড়াও, খিচুড়িটাকে বানিয়ে নি। মহারানীর তো একদমই তরস হয়েছে না, কতটা খাবে সেটা বড় কথা না, ও যে এনজয় করছে সেটাই বড় কথা। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। তারপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর আমি দিয়ে দেব টমেটো। একটা টমেটোকে আমি কেটে নিয়েছি। আমি এবার ভালো করে এর মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। টমেটোটা এভাবে কিছুক্ষণ ভেজে রাখার পর আমি 1 চির মতন আদাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। ভালো করে গ্রেট করে নেওয়ার পরে টমেটোর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এরপরে ভালো করে টমেটোর সাথে আমি কষিয়ে নিচ্ছি। আদা দিয়ে কষিয়ে নেওয়ার পর 1-2 মিনিট কষিয়ে নিয়েছি আমি। তারপর আমি দিয়ে দিলাম নুন, দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, আমি কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হলুদ। এবার সমস্ত মশলাকে একদম লো ফ্লেম করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, যাতে পুড়ে না যায় আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ জল। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে, ওপরে তেল আলাদা হয়ে গেছে তেল আর মশলাটা, তখন আমি ভেজে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমি গোবিন্দভোগ চাল আর মুসুর ডালটাকে ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপর সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওটা কষতে থাক ততক্ষণ। আমি আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে আমি বেশি করে একটু জল দিয়ে দিলাম, ভালো করে সেটাকে গরম হতে দিন। তারপর আমি ভেজে রাখা ডাল চাল সবগুলো একসাথে সেই হাঁড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এরপর 10 থেকে 15 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সবজিগুলো, আর দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এরপর ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। খিচুড়ি আমাদের অলমোস্ট ডান, একদম টকবক টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি এর মধ্যে এটাকে নামিয়ে নেব, নাহলে পরে আরও টেনে যাবে। একটু পাতলা পাতলা নামালেও জিনিসটা পরে আরও ঘন হয়ে যায়, তো ঘনত্বটা অবশ্যই দেখে নেবেন। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি। ঘি দিলে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। সর্বশেষ একদম লাস্টে আমি দিয়ে দিয়েছি সানরাইজের শাহী গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিন, দিয়ে গরম গরম আপনার পছন্দের যে কোনো কিছুর সাথে সার্ভ করুন। সেটা বেগুন ভাজা হতে পারে, ডিমের অমলেট হতে পারে, মাছ ভাজা হতে পারে, যেটা খুশি সেটা দিয়ে মন চায় আপনারা পরিবেশন করুন। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানান। আজকে আমি এটাকে সার্ভ করেছি ডিমের অমলেট, মাছের ডিমের বড়া আর বেগুন ভাজার সাথে। বৃষ্টির ওয়েদারে এর থেকে ভালো কিছু রেসিপি হতেই পারে না। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে আজকের ওয়েদার কেমন সেটাও জানিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি তুমি কাজটি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আবার অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।